বাবু, তোমার আম্মু কই? হ্যাঁ, তোমার আম্মু কই? তোমার কিউটি আম্মু কই? আজকে প্রায় 15 দিনের কাছাকাছি হয়ে গেল, ওর আম্মু মারা গেছে, কিউটি, ওর পালিত আম্মু। তো যখন বিড়ালটা মারা গেছে, তখন আসলে 2 দিন যখন আমি ওরে দেখতেছিলাম না, বা ওর জন্য খাবার আনছি সেগুলো ও খাইতেছে না, বাজার থেকে ওর জন্য খাবার আনছিলাম, তো খাবার ওর জন্য রাখছি, কিন্তু ওরে আমি ডাকতেছিলাম, যেই সংকেত দিয়ে ওরে আমি ডাকি, সেই সংকেতে ওরে আমি ডাকতেছি, কিন্তু ও আসতেছে না। তো আমার মন কেন যেন বলছিল, বাবু এই ঘরের ভিতরে তাটাচুটি করছ দেখি, কিন্তু আমি তোর ঢুকতে দিই না, চুপচাপ বসে থাকি, যে চারটে চুপচাপ ঘরের ভিতরে ইয়া শরীরের পশম ফালায় তুই ঘর নষ্ট করে ফেলাস, আইসে চুপচাপ শুয়ে থাক, কেন তাটাতাড়ি করস? দেহ তাড়াতাড়ি করার লেগে তোর বাইরে জায়গা আছে না, এনে সুস্থ চুপচাপ বসে থাক, নাহলে ঘুমাই থাক, সব ময়লা ফালাইবে এখানে শরীরের। তো যাই হোক, যেটা বলতেছিলাম ওর আম্মুর কথা, কিউটি, তো কিউটি বেশ কয়েকদিন যাবৎ অনেক অসুস্থ ছিল, ওর চেহারা এত বিবর্ণ হয়েছে দেখতে, ওরে দেখলেই কেমন জানি ভয় লাগতো, শরীরের পশমগুলো সব পুড়ে গেছে, শরীরে ঘা হয়ে গেছে, কেমন জানি হয়ে গেছে ওর। আসলে সবচেয়ে বড় কথা ছিল, কিউটি সবসময় পেটে খিদা থাকতো। হ্যাঁ, ও একটা টিম গড়ে নিছে, 3-4টা বাচ্চা কাচ্চা ওর, আবার আরও আশেপাশে কত বিড়াল ছিল, এই জন্য ও আসলে ঠিকমতো খাইতে পারতো না, আর ও যেই খাবারটা খায় ওই খাবারটা আসলে ও পাইতো না, ঠিক আছে? ওই যে বাড়িওয়ালারা যেই খাবারটা দেয় সকালবেলা এবং সন্ধ্যার সময়, ওই খাবারটা খায় ও, সব বিড়ালাই খায়, কিন্তু কিউটি পরিমাণে সবচেয়ে কম খাইতো, কারণ কিউটি ছিল খুব বাইসা বাইসা খাইতো। ও বিড়াল হইলে কী হবো, মানুষের মতোই, মানুষ আছে না কিছু মানুষ খুব বাচ্চা বাচ্চা খায়, ও এরকম বাচ্চা বাচ্চা খাইতো, কোনো রকমে আর কি শ্বাসটা রাখতো, এরকমভাবে খাইতো। তো আমার ঘর থেকে আমি যেই খাবারগুলো দিতাম মেনলো, তো ওগুলাই ছিল ওর স্বাস্থ্যসম্মত এবং পুষ্টিকর খাবার। যেমন আমি তো মানে সকাল বিকাল সন্ধ্যা কন্টিনিউ দিতাম না, আমি দিতাম মাঝে মধ্যে, যেমন মুরগি আনলে মুরগির পাও, পাখনা, চামড়া, এগুলো আমি ওর জন্য রেখে দিতাম, মাছ আনলে মাছের যে বর্জ্য থাকে, কাঁচা বা চপড়া বা আরও যে যে জিনিসগুলো থাকে এগুলো আমি ওর জন্য রেখে দিতাম, এগুলো ওরে আমি দিতাম। কিন্তু কখনোই ও ভাত খাইতো না, কিউটি আমার ঘরে কখনোই ভাত খাইতো না, বা বেশি অতিরিক্ত মশলা দিয়ে তরকারি রান্না টান্না করলে, মাছ টাছ রান্না করলে সেইখান থেকে মাছ দিলেও খাইতো না, ও কাঁটা খাইতো না। যেমন এই বাবু কাঁটা খায়, মশলা সব মাছের কাঁটা খায়, কিন্তু কিউটি খাইতো না, কিউটি খুবই বাচ্চা বাচ্চা খাইতো, চাইনিজগুলো মতো, চাইনিজরা যেমন ঝাল খাইতে পারে না, কিউটি এরকম ঝাল খাইতে পারতো না। ও রুটি খাইতো, তারপরে বনরুটি খাইতো, পাওয়া রুটি খাইতো, মিষ্টি জাতীয় জিনিস খাইতো, মানে কেমন জানিস ছিল মানুষের মতো বাইসা বাইসা খাইতো। তো এই জন্য ও আর যেই খাবারটা আমি দিতাম না কেন, ওর পছন্দের খাবারগুলো দিতাম, যেটুকু আমি পারতাম ওটুকু দিতাম, এবং মাঝে মধ্যে আমি আমার হাজব্যান্ডকে দিয়ে বাজার থেকে নিয়ে আসতাম, যে মুরগির এগুলো নিয়ে এসো, মাছের এগুলো নিয়ে এসো কিউটির জন্য, তো আমার হাজব্যান্ড ওর জন্য নিয়ে আসতো, এগুলো আমি আবার গরম পানিতে ধুয়ে, কখনো গরম পানিতে ধুয়ে, কখনো কাঁচা, কখনো সিদ্ধ করে, এক একবার এক এক রকম করে ওরে খাইতে দিতাম, ও খুব সুন্দর করে খাইতো। কিন্তু এই যে ওর বাচ্চা টাচ্চা আসলো 3-4টা, আরও যে টিম গঠন করছে, এগোর জন্য ও খাইতে পারতো না ঠিকমতো। কিউটি কিউটি খুবই নরম স্বভাবের একটা বিড়াল ছিল, খুব নরম ছিল বিড়ালটা আসলে, ও এত চালাক ছুটো ছিল না। তো আমি বলবো যে ও আসলে না খেতে খেতেই মারা গেছে, একটা যে কোনো একটা মানুষের, প্রাণীর যে পরিমাণ খাবার দরকার, সে যদি সেই পরিমাণ খাবারটা না খেতে পারে, তাহলে সে আসলে আস্তে আস্তে নিস্তেজ হয়ে যায়। তো এটা ছিল একটা কারণ। আর প্রধান এবং প্রথম যে কারণটা ছিল কিউটি এত তাড়াতাড়ি মারা যাওয়ার জন্য, জানি না, আল্লাহ পাক জানে, তবু আমার ধারণা থেকে বলছি, যেহেতু 3 বছর ধরে আমি ওর কাছাকাছি আছে, ওরে আমি চিনি ভালো করে, ওরে আমি বুঝি, কিউটিও আমার বুঝে, আমি যদি ওরে হাত দিয়ে ইশারা করি আসার জন্য ও আসা করতো, যদি হাত দিয়ে ইশারা করি আসিস না, আসতো না। একদিন ঘরে ডিকছিল অনেক আগে, তো সেদিন আমি ওরে খুব বকা দিছিলাম, এরপর থেকে কিউটি আর কোনো দিন ঘরে আসে না, যদিও ঘরে আসে ওই জানালার মধ্যে বসে থাকে, বেড়ার মধ্যে বসে থাকলে আমরা দেখলে আবার লাভ দেওয়া জায়গা। তো যেটা বলছিলাম যে ও আসলে অসুস্থ হওয়ার আরও একটা কারণ, এই চালের মধ্যে কোনো মেয়ে বিড়াল নাই, ঠিক আছে, শুধুমাত্র কিউটি আর হয়েছে গিয়া ওই যে চিকু, এই দুইটাই হয়েছে মেয়ে বিড়াল, কিন্তু চিকু সারাক্ষণ ঘরে থাকে, বাহিরে বের হলে চিকুর সাথে কেউ চান্স পায় না, কিন্তু কিউটি ছিল হাবা গোবা, একটু বলদা কিসির মেয়ে, যত ছেলে বিড়াল আছে সব ওর সাথে মানে ইয়ে করতো,
তো সেই হিসাবে কিউটি কিছুদিন পর পর বাচ্চা দিত। এত পরিমাণে বাচ্চা দিছে কিউটি, কিন্তু দুর্ভাগ্যবশত ওর কোনো বাচ্চা টিকতো না, কারণ কদিন পর পর বাচ্চা হয়। বাচ্চা জন্ম দেওয়ার জন্য একটা শরীরের যে প্রয়োজন বা শরীরের যে পুষ্টিগুণ বা শরীরের যে শক্তি চাহিদা যেটা দরকার, সেটা আসলে ও পাইতো না। একটা বাচ্চা হওয়ার পর আরেকটা বাচ্চা হয়ে যেত, তো বাচ্চাগুলিও টিকতো না। এরকম বাচ্চা জন্ম দিতে দেখে ওর বাচ্চাগুলোও টিকতো না। তো এই একটা কারণ, এই ছেলে বিড়ালগুলোর যন্ত্রণা আর খাবার, এই দুইটা কারণেই কিউটি আসলে তাড়াতাড়ি অসুস্থ হয়ে গেছে এবং মারা গেছে। তো ওর ভাগ্য ভালো যে কিউটি বেবি আছে, কালাচান আছে, আর এখন যে একটা বাচ্চা আছে নতুন সোনালি, সোনালিও আছে। আর এই বাবুরে তো ও পালছে বুকের দুধ খাওয়া, বাবুর মা হচ্ছে গিয়া চিকু আর দুলির যে মা, এই বাবুরও সেই একই মা। তো কিউটি পালছে এই বাবুরে, তো সেই হিসাবে তো বেবি, তারপর হচ্ছে গিয়া কালাচান, আর এখন হচ্ছে সোনালি, আর হয়েছে এই বাবু, চারজন। তো সেই হিসাবে কিউটির চারটা বাচ্চা, ঠিক আছে। আর অন্য অন্য বিড়ালরা তো আছে, তো এই সবগুলো মিলেও আসলে ঠিক মতো খাইতে পারতো না। আর ওই যে ছেলে বিড়ালগুলোর অত্যাচার, কদিন পর পর বাচ্চা দিত, সেই বাচ্চাগুলোও মরে যেত গা থাকতো না, ভাগ্যক্রমে এই তিনটা বাচ্চাই আছে। তো এই সব কিছু মিলেই আসলে কিউটি মারা গেছে। তো আজকে এই কিউটির ব্লগটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।